যাত্রা শুরুর তৃতীয় দিনেও তেমন সফলতা পায়নি গেটলক সার্ভিস মহাখালী বাস টার্মিনাল থেকে কাকলি পর্যন্ত কিছুটা ঠিক থাকলেও এরপর থেকে একেবারেই ঠিক নেই বাসের চালক এবং হেলপাররা বলছেন যাত্রীরা নির্দিষ্ট জায়গায় না থাকায় নিয়ম জানা থাকলেও রূপেই চলতে হচ্ছে তাদের স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত গণপরিবহনে শৃঙ্খলা আনতে আন্তজেলায় চলাচলকারী বাসে রোববার থেকে শুরু হয়েছে গেটলক সার্ভিস উদ্দেশ্য নির্দিষ্ট স্থান ছাড়া সড়কের যেখান সেখান থেকে যেন যাত্রী না ওঠায় বাসগুলো তবে কে শোনে কার কথা অভ্যাস যায় না ধুলে মহাসড়কে পথে পথে শুধু বাসই থামছে না ভাড়া নিয়ে যাত্রীদের সাথে হচ্ছে দর কষাকষিও গেট লকের পরেও কেন এমন হচ্ছে না মহাকালতে নিয়ম করে মহাকালতে খাইলে গেলে নিয়ে আসছি বনায়ন থেকে আসলাম বনায়ন থেকে আইসি আর আমি কি আমি কি জাম্বাজি নাই তো কোন জাম্বাজ হ্যাঁ তো ঠিক না ঠিক না হয় গাড়ি তো খাই লাগে রে এটা অন্যায় মানে কিন্তু আমাদের তো নিরাপদ স্ট্যান্ড নাই যে প্লেস করবো আমরা কাকলি বানালে পর্যন্ত জানি এরপরে আমরা জানি না যাত্রীরা বলছেন আইনের বাস্তবায়নই হতে পারে একমাত্র সমাধান সেই সাথে যাত্রীদের হতে হবে সচেতন পাশাপাশি পরিবর্তন করতে হবে চালকদের মানসিকতার আগে তো ড্রাইভাররা মানলে না যারা যাত্রীরা মানবে যারা গাড়ির ড্রাইভার প্রশাসন যদি বলে যে নির্ধারিত জায়গায় থামাইতে বা আগে পরে থামানো যাবে না তো যাত্রীরাও সেখানে যাবে এতে যে সব জায়গায় জানলে উঠতাম না নির্দিষ্ট যাত্রী যদি জানতাম আমি তো এয়ারপোর্টে আইছি দোলাই পারতাম কথা ছিল মহাকালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো পরীক্ষা করা হবে চার জায়গায় প্রথমে কাকুলি এরপর কুর্মিটোলা খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাপুরে তবে মঙ্গলবার শুধু কাকুলিতে গেটলকের চেকিং থাকলেও বাকি জায়গাতে তা দেখা যায়নি স্বপনা আহমেদ এটি নিউজ ঢাকা